সাকিব খানের মধ্যে ইন্টারন্যাশনাল হিরো হওয়ার যে যোগ্যতা থাকা দরকার প্রত্যেকটা যোগ্যতাই তার মধ্যে আছে। সেই ইন্ডাস্ট্রিকে একটা মানুষ আইকনিক হিসেবে দাঁড় করাইতে পারে সেটা মিস্টার সাকিব। ভারতে আমরা বড় একটা প্রোডাকশন হাউসের সাথে ডিস্ট্রিবিউশন করতেছি, ওয়ার্ল্ড ওয়াইডও তাই করছি, দরদ দেখে যদি কেউ হতাশ হন ফোন দিয়ে মাপ চেয়ে। আর যেহেতু ফেব্রুয়ারি মাস চলে আসছে, খুব সুন আপনারা সব জানতে পারবেন লোকেশন, ডেট এবং ইভেন্ট প্ল্যান। আসলে দরদ ছিল আমাদের জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স এবং আমরা চেষ্টা করেছি সত্যি কথা বলতে যে ওয়ার্ল্ড ওয়াইড একটা ছবির মাধ্যমে নতুন একটা মার্কেট ক্রিয়েট করা, এবং সেটা যদি সাকিব খানের সাথে হয় তাহলে তো কাজটা করা অনেক ইজি হয়ে যাবে। একটা আদার্স হিরো বা আর্টিস্টকে নিয়ে আপনি যতটা না দ্রুত ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট ঢুকতে পারবেন, সাকিব খানকে নিয়ে ওই মার্কেটে ঢোকাটা অনেক ইজি। আসলে দরদ নাকি ডান্ডি দুটোই হবে। অ্যাকচুয়ালি দেখেন না আপনারা, অনেক সময় তামিলে একটা ছবির একরকম নাম থাকে, যেটা হিন্দিতে আসে তখন নামটা একটু চেঞ্জ হয়। অ্যাকচুয়ালি আমাদের যে ফিলটা ছিল দুটো নামের ফিল একই আছে, দরদ বলুন আর দার্দ বলুন। দরদের ভালোবাসা, মায়া, ইনার ফিল ভিতর থেকে আসে, দার্দ কষ্ট ওইটাও ভিতর থেকে আসে। তো ফিলিংসের জায়গাটা একই এবং স্টোরি টেলিংটা ওই রকম আছে। সেই জায়গা থেকে হিন্দিতে ছবিটা দার্দ নামে রিলিজ হবে, বাংলায় দরদ নামে রিলিজ হবে। দরদের বিশেষত্ব হচ্ছে সাকিব খানের লাইফের প্রথম প্যান ইন্ডিয়া মুভি। আমি বলবো যে এই প্রথম হয়তোবা আমরা একটু ডিফারেন্ট টাইপের একটা, সত্যি কথা বলছি মানে আমার ছবি বলে বলছি না, আপনাদেরকে ট্রাস্ট ইস্যু নিয়ে বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা অন্য একটা সাকিব খানকে দেখতে পাবেন। মানে এই সাকিব খানটা না আপনারা কখনো দেখেননি। এটা তো কনফার্ম যে আমরা কোনো ফেস্টিভ্যালে আসতেছি না, ফেস্টিভ্যাল ছাড়াই এটা রিলিজ করবো এবং বড় করে রিলিজ করবো। যারা বলে ইচ্ছারা ছবি চালানো, ইচ্ছারা এসে দেখা, তাদের জন্য এটা আমাদের চ্যালেঞ্জ। সাকিব খানের মধ্যে ইন্টারন্যাশনাল হিরো হওয়ার যে যোগ্যতা থাকা দরকার প্রত্যেকটা যোগ্যতাই তার মধ্যে আছে, এবং আমি মনে করি বেশি আছে। আমি তো একটা জিনিস খুব আফসোস করে দরদ যখন দেখছিলাম যে কি নেই আমাদের সাকিব খানের মধ্যে, একটা শাহরুখ খান, একটা সালমান খান বা একটা আদার্স আর্টিস্ট যারা আছে তাদের অংশে কোন অংশে আমাদের মানে স্টার কম, কোনো অংশে না। অ্যাক্টিং দেখেন, গুড লুকিং দেখেন, তার লুক চেঞ্জ দেখেন, মানে কি বলবো, পরিশ্রম দেখেন, সব কিছুতেই এখন বলবো যে সে ঊর্ধ্বে। সোনাল চনের সাথে যদি বলি যে এটা সাকিব ভাইয়ের প্রথম কাজ, তো আসলে কিন্তু যখন ছবিটা দেখবেন না আপনার কাছে মনে হবে যে অন্য একটা সোনাল চৌহানকে দেখছেন। আমার মনে হয় না, সোনাল যেটা সেটেও আমাকে বলেছে ওর লাইফের একটা বেস্ট স্ক্রিপ্টেও কাজ করেছে, এবং আমাদের ওই কনফিডেন্স কিন্তুই আছে। এবং আপনাদের সুপারস্টার কিন্তু একই কথাই বলেছে যে আমি গল্পটার জন্য ফিদা, এবং আমরা ওই জায়গাটাকেই করেছি। এবং সবচাইতে বড় কথা যে আর্টিস্ট যে ইন্ডাস্ট্রিটি হোক, যখন প্রফেশনাল আর্টিস্ট আপনি পেয়ে যাবেন না, কাজ করাটা খুব ইজি হয়, যেটা আমরা পেয়েছি না। ভারতে আমরা বড় একটা প্রোডাকশন হাউসের সাথে ডিস্ট্রিবিউশন করতেছি, ওয়ার্ল্ড ওয়াইডও তাই করছি, এবং এটা প্রপার ওয়েতে ডিস্ট্রিবিউশন করছি। 15-30 কান্ট্রির মধ্যে রিলিজ হবে। আমরা ট্রাই করতেছি মোস্ট অফ দ্য কান্ট্রি সেম ডেটে রিলিজ করার জন্য, আশা রাখি সেটা আমরা পারব। আসলে দরদের শুটিংয়ে সবচেয়ে মজার বিষয় ছিল আমাদের ফাইট চলতেছিল, তো ফাইট মাস্টার এসছে চেন্নাই থেকে। তো অ্যাক্সিডেন্টলি যেটা হয়েছিল সেটা হচ্ছে যে দুজন ফাইট মাস্টার আসার কথা পরপর দুটো মানে সিকোয়েন্স শ্যুট করার জন্য, তো দুজন একসাথে চলে আসছে। তো আমি হঠাৎ করে ফ্লোরের মধ্যে সব রেডি করে একটু বাইরে চা খাইতে এসে ব্রেক ছিল, লাইট হচ্ছিল, আমি ভিতরে ঢুকে দেখি দুই ফাইট মাস্টার মিলে মারামারি করতেছে। তো আমি না একটু ভয় পেয়ে গেছি, আরে কী হইলো সেটে হঠাৎ করে। তো গিয়ে দেখি তারা অ্যাকচুয়ালি ওই শর্টটা ডিজাইন করতেছিল, আর আমি মনে করছি যে ফাইট ডিরেক্টরের মধ্যে ঝগড়া হচ্ছিল এবং এমনভাবে করতেছিল। আর ওই দিনে সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে সাকিব ভাই সেটে আসলেন তখন 8:35 এরকম লাইট। তো শুটিং চলতেছে চলতেছে চলতেছে, আমরা সব মানে মানে যে লোকেশনটা ছিল সেটাকে আমাদেরকে ওভার করে দিতে হবে, নেক্সট ডে ওটার কোনো ডেট নাই, করতেছি করতেছি করতে করতে ভাইকে দুই বললো ভাই খাইতে যাবেন না, আচ্ছা পরে খাবো নি। রাত 2 বাজে, আমাদের কারো মাথায় নাই যে আমরা কেউ লাঞ্চ করি নাই, এবং রাত 2 বেজে গেছে। সাকিব ভাই হাসিয়ে দিয়ে বললো যে মামুন আমার ফিল্ম ক্যারিয়ারের ইতিহাসে এই প্রথম আমার কেউ সেট থেকে বের হইতে দেয় নাই, রাত 2 বেজে আমি টানা শ্যুট করলাম 18 এখন যাই চলো। তো এটা ছিল সবচেয়ে মজার। আসলে দেখেন আর্টিস্টদের সাথে যখন কাজ করতে যান, আর্টিস্টরা যখন হ্যাপি থাকে, তারা কাজে মনোযোগী হয়, তখন কিন্তু খাওয়া দাওয়া কোনো কিছু মনে থাকে না, এবং এই জিনিসটা আমরা চাই। এবং আমি বলি একটা জিনিস, সেটা হচ্ছে যে সাকিবিয়ানদেরকে বলবো আপনারা মানে ভালোবাসা যেটা তো আসে এটা তো আলাদা ব্যাপার, আপনারা তাকে আরও বেশি সাপোর্ট করেন। আপনাদেরকে একটা জিনিস বলি যে
আজকে আমরা ব্রিটিশদেরকে কেন চিনছি, একটা হলিউড ইন্ডাস্ট্রির কারণে। আজকে ইন্ডিয়াকে মানুষ কেন চিনে, বলিউড এবং ক্রিকেটের জন্য। নেক্সট থার্ড কান্ট্রিটা বাংলাদেশ হইতে পারে, বিকজ বাংলা ল্যাঙ্গুয়েজে কথা বলে 35 কোটি, ওয়ার্ল্ডে বিগেস্ট একটা মানে মানুষ কথা বলে। সেই ইন্ডাস্ট্রিকে একটা মানুষ আইকনিক হিসেবে দাঁড় করাইতে পারে, সেটা মিস্টার সাকিব খান। উনি একদিন বাংলাদেশের সিম্বলিক হতে, আরে বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে এরকম আছে ছবি বানায়, সাকিব খানের দ্বারাই সেটা সম্ভব, অন্য কাউকে এটা পারে না। আসলে দেখুন, আজকে ফ্যান অনেক কিছুই দেখতে চান, বাট ফ্যানরা কিন্তু সাথে একটা জিনিসও দেখতে চায়, একটা গুড স্টোরি বেস ফিল্ম। ওকে, তাদের ডিমান্ডকে ফেলে দেওয়া যাবে না, কিন্তু আমি এটা বলতে পারবো না বা এটা বলতে চাই না যে দরদ আসলে। আমি এইটুকু বলতে চাই যে শুধু সাকিব খানের ফ্যান্স ফলোয়ার না, যে কোনো ফিল্ম প্রেমী অডিয়েন্স লাস্ট দৃশ্য পর্যন্ত বুঝতেই পারবে না এই ছবির গল্প কোথায় যাবে এবং কী হচ্ছে। এটা টুইস্ট, লাস্ট ফ্রেমে যে টুইস্টটা পাবে, মানে সবাই খালি অবাক হয়ে যে ভাই এটা কী হইলো, এই যে ফিল, এই ফিলটা ফিল্মে পাবে। দেখেন দরদ এবং অনন্য মামুন, আমার তো হেটার্সের সংখ্যা বেশি এটা আমি জানি, কারণ একটাই কিন্তু, সেটা হচ্ছে যে আমি একটু সব কিছু অ্যাডভান্স করার চেষ্টা করি। তা আপনি নতুন কিছু দিতে গেলে তো দুইটা পক্ষ হয়ে যাবে, আর যাই বলেন দিন শেষে কিন্তু কাজটা নিয়ে ব্যস্ত থাকি, অন্য কোনো কিছু নিয়ে না। আর একটা কথা বলি আমি, সেটা হচ্ছে দরদ দেখে যদি কেউ হতাশ হন ফোন দিয়ে মাপ চেয়ে নিব। দরদ এমন একটা ছবি হয়েছে যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে মানে একটা সিডারের মতো না, একদম কাঁপুনি দিয়ে সব উলট পালট করে দিয়ে যাবে। সেপরি সারপ্রাইজ কিন্তু বলে রেখেছি যে আমরা সাকিব ইয়ামদেরকে নিয়ে, ফিল্ম প্রেমী যারা আছে তাদেরকে নিয়ে বড় একটা ইভেন্টের মাধ্যমে আমাদের দরদের ট্রেলার রিলিজ করব। আর যেহেতু ফেব্রুয়ারি মাস চলে আসছে, খুব সুন আপনারা সব জানতে পারবেন লোকেশন, ডেট এবং ইভেন্ট প্ল্যান অলসো।